খেলার খবর খবর নিয়ে মাঠে ময়দানে লগইন করছি আমি আসিফ আল আহমেদ। বঙ্গবন্ধু বিপিএল এ জয়ের ধারায় ফিরেছে ফরচুন বরিশাল। এবার খুলনা টাইগার্সকে 17 রানে হারিয়ে আসরে দ্বিতীয় জয় পেয়েছে সাকিবের দল। চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করে 9 উইকেটে 141 রান তোলে বরিশাল। জবাবে লড়াই করলেও খুলনাকে জয় এনে দিতে পারেনি মুশফিক ও রহিম। 124 রানে অলআউট হয় খুলনা। 4 উইকেট নিয়ে বরিশালের জয়ের নায়ক মেহেদি হাসান রানা। এদিকে বিপিএল এর অষ্টম আসরে সর্বোচ্চ উইকেট শিকারী হতে চান খুলনার বিপক্ষে 4 উইকেট নেয় মেহেদি হাসান রানা। চট্টগ্রামের চেনা কন্ডিশন কাজে লাগানোর পাশাপাশি সফল হতে সাকিবের পরামর্শ কাজে দিয়েছে বলে মনে করেন বরিশাল পেসার। প্রতি টুর্নামেন্টে আমার লক্ষ্য থাকে যে হাইস্ট উইকেটটা করা, তো এই এই টুর্নামেন্টও থাকবে যে বাকি যতগুলো ম্যাচ আছে ম্যাচ বাই ম্যাচ যদি চিন্তা করি আশা করি ইনশাল্লাহ হাইস্ট উইকেটটা করতে পারবেন। সাকিব ভাই আসলে উনি সুন্দরভাবে আয়সা বলে যে বল কর, তো উনি জাস্ট বলবে যে এটা কর ওটা কর, ঠিক আছে আমি ওই প্ল্যানে করছি, সাকসেস হয়েছে। নিগার সুলতানাকে অধিনায়ক করে নারী বিশ্বকাপের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। কমনওয়েলথ বাছাই পর্বে দল থেকে বাদ পড়া অলরাউন্ডার জাহানার আলম ডাক পেয়েছেন দলে। দলে জায়গা হয়নি খাদিরাতুল কুবরার, এছাড়া বাকি সবাই নিয়মিত মুখ। বিশ্বকাপকে সামনে রেখে মিরপুরে ক্যাম্প শুরু টাইগ্রেসদের। মার্চে নিউজিল্যান্ডে শুরু হবে নারীদের বিশ্বকাপ। এবারই প্রথম বিশ্বকাপ খেলবে বাংলাদেশ দল। 8 দল নিয়ে অনুষ্ঠিত হবে 2022 সালের নারী ওয়ানডে বিশ্বকাপ। অনুষ্ঠিত হবে মোট 31টি ম্যাচ। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে খেলবে 5 মার্চ, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। 25 মার্চ গ্রুপ পর্বে শেষ ম্যাচে নিগার সুলতানারা লড়বে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 3 এপ্রিল। করোনার কারণে বিশ্বকাপের সূচি পরিবর্তন নিয়ে আলোচনা হলেও সিদ্ধান্তে অটল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ICC। সিরিজে টিকে থাকার ম্যাচে রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। 5 ম্যাচ সিরিজের চতুর্থ টি টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল। ব্রিজ টাউনে ম্যাচটি শুরু হবে রাত 2টায়। সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায় ক্যারিবীয় শিবির। শেষ ম্যাচে সেঞ্চুরি করা রোভম্যান পাওয়েলের উপর থাকবে স্পটলাইট। অন্যদিকে সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই ইংল্যান্ডের। এমন ম্যাচে দুঃসংবাদ ইংলিশ শিবিরে, ইঞ্জুরির কারণে খেলতে পারবেন না নিয়মিত অধিনায়ক ইয়ন মর্গান। তাই চতুর্থ টি টোয়েন্টিতে বড় চ্যালেঞ্জের মুখে ইংলিশরা। মর্গানের পরিবর্তে দলে ফিরেছেন লিয়ান ডসন। দলের দায়িত্বে থাকবেন মঈন আলী। পরিবর্তন আসতে পারে ওয়েস্ট ইন্ডিজ একাদশেও। কাইল মেয়ার্সের পরিবর্তে শাই হোপের খেলার সম্ভাবনা প্রবল। আজ এ পর্যন্তই, লগ আউট করছি মাঠে ময়দানে। রাত 10টায় নিউজ আওয়ার দেখার আমন্ত্রণ রইল। আর এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।